হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা কথা ভারতীয় ভবন। দুটি জানাল পশ্চিমী ঝঞ্ঝা আসছে হিমালয়ের দিকে একটি আঠেরো এবং আরেকটি কুড়ি যেটি উত্তর পশ্চিম ভারতে শক্তিশালী আকার ধারণ করবে ২২ তারিখ থেকে এর প্রভাবে বাইশ থেকে চব্বিশ এই তিনটে দিন অত্যন্ত দুর্যোগপূর্ণ থাকবে উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গা এবং পাহাড়ি অঞ্চলের তুষারপাত এবং বাকি নিচের দিকে এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারির পাশাপাশি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এর প্রভাবে বাংলাতে বেশ কিছুটা পরিবর্তন হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি ওই দিনটা সরস্বতী পুজো পড়ছে অনেকে জিজ্ঞেস করছেন কেমন আবহাওয়া থাকবে আমরা প্রতিদিন একটু করে আপডেট দিচ্ছি আপনাদের তো আমরা যেটা বুঝতে পারছি এই পশ্চিমী ঝঞ্ঝা দুটি আসার প্রভাবে তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টিপাত হবে কি না এই মুহূর্তে বলতে পারছি না তবে আর কটা দিন বাদেই আপনাদের ভালোভাবে বলতে পারবো কিন্তু এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে ওই সময়তে কোন কোন শীতটা থাকবে না উত্তরবঙ্গের আবহাওয়াতে পরিবর্তনের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর যেখানে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বেশ কিছু জায়গাতে কিন্তু অতি ঘন কুয়াশা থাকতে পারে কোন কোন জায়গাতে সেই সম্ভাবনা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট থেকে দেখাবো এছাড়া ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও ঘন কুয়াশা থাকতে পারে বা কোথাও কোথাও একটু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এই যে কুয়াশাগুলি থাকবে এবং বিহারের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে ফলে যেটা হবে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এবং কিছুটা খুলনা ঢাকার দিকেও একটু হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে এদিকে মৃদুর শৈতপ্রবাহ বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর ভাগের দিকে কারণ আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে ইতিমধ্যে ঠান্ডা শৈতপ্রবাহ কিন্তু প্রবেশ হয়েছে এবং যেটা বিহার পর্যন্ত আসছে এই প্রভাব কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রভাব থাকবে যেখানে তাপমাত্রা অনেকটা নামতে পারে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলের দিকের জেলাতে এবং আবহাওয়া দপ্তর স্পেসিকভাবে ভাবে যেটা বলে দিচ্ছে মানে একটু নির্দিষ্ট করে যে তিনটি জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত বিষয়গুলিকে আমরা দেখানোর চেষ্টা করব। এছাড়া তাপমাত্রা কোন দিকে কতটা ওঠানামা করতে পারে আমরা একটু দেখার চেষ্টা করব এই ভিডিওতেই তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হলে এবং বিষয়গুলিকে জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে তো চলুন দেখে নিচ্ছি প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর এখানে ফেরত এসে আমরা বাকি আপডেট একে আগে জানিয়ে দিচ্ছি পশ্চিমী ঝঞ্ঝাগুলো কীভাবে প্রভাব আসছে এবং আমাদের বৃষ্টিপাত এবং কুয়াশা টুয়াশা ব্যাপারগুলো কী বলছে সমস্ত বিষয়গুলোকে আমাদের দেখানোর চেষ্টা করছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখাবো তার আগে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন যেটা দেখাচ্ছে মানে বলছে আর কি যে দুটো পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে পরপর কুইক সাকসেশান আসছে এর প্রভাবে আঠেরো এই আঠেরো এবং কুড়ি তারিখে আসছে এর প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে কিন্তু পরিবর্তন থাকবে কোল্ড ওয়েভ কন্ডিশান যেগুলি থাকবে তাতে পরিবর্তন থাকবে ইতিমধ্যে যে সতর্কতাগুলি রয়েছে বা সম্ভাবনা রয়েছে যে একটি পশ্চিম সঞ্জয় যেটা আসছে প্রথম ডি যেটা আঠেরো তারিখে প্রবেশ করছে এর প্রভাবে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড থেকে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি এছাড়া আরও একটি পশ্চিম ঝঞ্ঝা আসবে এটা কিন্তু শক্তিশালী থাকবে এর প্রভাবে কিন্তু যেটা হবে বাইশ তারিখে যেটা উত্তর পশ্চিম ভারতের দিকে প্রভাব দেখাবে কিন্তু তার আগে আঠেরো কুড়ি তারিখ রাতের বেলাতে এটা প্রবেশ করছে হিমালয়ের পশ্চিম দিকে এবারে এর প্রভাবে ওই একই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত তো সরপাতের ব্যাপার থাকবে এবং বাইশ থেকে চব্বিশে জানুয়ারি উত্তর পশ্চিম ভারতের প্রভাব থাকবে বাকি কুড়ি থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের দিকে প্রভাব থাকবে এবার তাপমাত্রা যেটা বলছে আপাতত যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা কিছুটা নামার পর এবারে কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু বড় কোনো পরিবর্তন থাকছে না তারপর চার থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে উনিশ থেকে একুশ তারিখের মধ্যে তারপর আবার যেটা বলছে যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রাটা কমতে পারে পূর্ব ভারতের দিকে মানে আমাদের যেটা রয়েছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার দিকে কিন্তু যেটা বলছে যে একটু শীতের ব্যাপার থাকছে সেটা সত আঠেরো তারিখ পর্যন্ত থাকবে আঠেরো তারিখের পর থেকে বাংলার আবহাওয়াতে পরিবর্তন থাকবে এবং এখানে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে আমরা দেখব যে বাড়ছে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে এমন সম্ভাবনা কিন্তু থাকছে আর কোল্ড ওয়েব যেগুলো রয়েছে বা সিভিয়ার কোল্ড ওয়েব যেগুলো রয়েছে মানে একদম শৈতপায়ের সতর্কতা সেগুলো কিন্তু বিহার পর্যন্ত মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ এগুলো কিন্তু সৌরাষ্ট্র এগুলো কচ এগুলো থাকছে পূর্ব রাজস্থান এগুলো কিন্তু থাকছে এবারে আমার এখানে আর ব্যাপারটা দেখাচ্ছে না ছবিতে একটু আমাদের দেখিয়ে দিই যে এইরকম ব্যাপার কিন্তু রয়েছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এইগুলোতে কিন্তু এবং উত্তরবঙ্গের দিকে সতেরো তারিখের দিকে সকালে এবং উড়িষ্যার দিকেও কিছুটা কুয়াশা থাকবে ঘন কুয়াশা থাকতে পারে বাক্যাংশের শহীদ প্রবাহ থাকছে এগুলোতে এবং সতেরো তারিখ দেখুন মানে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যেও এরকম ব্যাপার থাকবে সুতরাং ঘন কুয়াশা দেখাবে আঠেরো তারিখেও কিন্তু এই পর্যন্ত থাকবে আঠেরো তারিখের পর থেকে উনিশ তারিখে দেখুন এখানে কোনো রকম কোনো সতর্কতা থাকছে না কুয়াশাগুলো উঠে যাচ্ছে কুড়ি তারিখের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি তারিখ থেকে সমস্ত আপডেটে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর ষোলো তারিখ দুপুরবেলাতে যে আপডেট প্রকাশ করছে তাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন দার্জিলিং কালিম্পংয়ের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকবে এবং বৃষ্টিপাত হলে সেটা কিন্তু খুবই হালকা হতে পারে আর সিকিমের দিকে তুষারপাতের ব্যাপার থাকে তবে কুড়ি তারিখ থেকে এখানেও শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে আর গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকে যেটা বলছে মূলত এখানে আঠেরো এবং উনিশ তারিখের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে প্রথম দিকটাতে তারপরে কিন্তু যেটা বলছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা মূলত এটা আঠেরো তারিখ দেখা যাবে সকালের দিক থেকেই হয়তো ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে বাকি হবে তো সেরকমই একটু মেঘলা মেঘলা বাকি অংশ হতে পারে বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডের শুকনো আবহাওয়া থাকবে উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া থাকবে তবে আঠেরো এবং এই সতেরো এবং আঠেরো তারিখের দিকে বলছে যে একটু বৃষ্টিপাত হতে পারে সুতরাং উড়িষ্যার সংলগ্ন এলাকাগুলিতে একটু সম্ভাবনা বেশি থাকছে আন্দামান নিকোবর পর্যন্ত দিকে শুকনো আবহাওয়ার সম্ভাবনা বেশি নিকোবনের দ্বীপপুঞ্জে একটু মেঘলা মেঘলা হতে পারে এবার যেটা হচ্ছে তাপমাত্রা কিন্তু যেটা বলছে এখানেও কিন্তু একই রকম কথা বলছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু এবারে ধীরে ধীরে বাড়তে পারে পারে এমন সম্ভাবনা এবং হালকা থেকে মাঝের মানে কুয়াশা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং আলিপুরদুয়ার এবং মালদার দিকে বাকি অংশে সতর্কতা থাকবে সেটা বলে দিচ্ছি যে উত্তর পশ্চিম দেখুন উত্তরবঙ্গে মূলত ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে যেখানে দৃশ্যমানত পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে অর্থাৎ সামনে থেকে সেভাবে কিছু দেখা যাবে না এটা কিন্তু কোচবিহারের দিকে সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ সকাল পর্যন্ত এছাড়া ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে কিন্তু ঘন কুয়াশা সতর্কতা থাকছে এছাড়া কোল্ড মানে প্রচণ্ড ঠান্ডা যেটা বলছিলাম যে ঠান্ডা কিন্তু বাড়বে সতেরো তারিখ থেকে বা ষোলো তারিখ থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা সেগুলো কিন্তু জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের দিকে সেই সম্ভাবনা থাকছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মাদ্রার দিকেও কিন্তু ভালোই ঠান্ডা থাকবে বাংলাদেশেও এই ঠান্ডাটা কিন্তু অনুভূত হবে উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের উত্তর ভাগ বিহারের দিকেও ঘন কুয়াশা থাকবে এবং এখানে কিন্তু কোল্ড ওয়েভ যেটা বলছিলাম যেখানে কিন্তু শৈত প্রভাব এতটা পর্যন্ত থাকছে এটা মূলত দেখুন উনিশ তারিখ সকাল পর্যন্ত থাকছে তারপর কিন্তু সতর্কতা থাকছে অর্থাৎ তার মানে পশ্চিম ঝঞ্ঝার ফলে তাপমাত্রা বাড়তে শুরু করবে ঘন কুয়াশা উড়িষ্যার দিকেও সকাল পর্যন্ত থাকার পর তারপর কিন্তু মোটামুটি কমে যাবে আহ আঠেরো তারিখ থেকে সেভাবে কিন্তু আর দেখা যাবে না মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা দেয়নি এবারে চলুন ওই থেকে দেখাচ্ছে আমরা চলে এলাম লাইভ লাইফে এখানে সব কুয়াশা এবং এখানে শৈতপ্রবাহ সতর্কতাগুলি থাকছে এবারে আমরা ভালো করে দেখি দিই পশ্চিমী ঝঞ্ঝা দেখানোর জন্য আমরা মেঘমালা মোটেই গেলাম তো যেটা বলছে তারিখ তারিখকে আসবে আর আমরা বলছি যে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে পশ্চিম ঝঞ্ঝাটা এখানে প্রবেশ করবে এই হচ্ছে এক নম্বর পশ্চিমী ঝঞ্ঝা এইটা মূলত এই আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত এখানে প্রভাব দেখাবে এর ফলে এখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং আমাদের বাংলাতেও উনিশ তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং আঠেরো তারিখে বৃষ্টিপাতের কথা বলেছে যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে এই যে সতেরো আঠেরোর মধ্যে তো সতেরো তারিখে কিছু নেই বুঝতে পারছেন তো আঠেরো তারিখ সকালবেলা থেকে এই মেঘলা মেঘলা ব্যাপারগুলো হবে দু নম্বর পশ্চিম ঝঞ্ঝাটা দেখাচ্ছি তো এইগুলো কিন্তু দেখুন মেঘলা মেঘলা এই সমস্ত জায়গাতে হবে এইগুলোতে মেঘলা মেঘলা হয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশের খুলনা বরিশাল এবং ত্রিপুরার দিকে মেঘলা হবে কিন্তু বৃষ্টিপাতের যদি বলি তাহলে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ প্রগণের কিছু এলাকাতে এখানে বৃষ্টিপাতের একটা ব্যাপার থাকবে সেটা দেখাচ্ছি দেখুন এই যে এরকম ব্যাপার খুব বেশি কিছু নেই হালকা বৃষ্টিপাত এইগুলোতে একদম কম মিলিমিটারে মানে বৃষ্টিপাত হতেও পারে আবার এক এক জায়গা থেকে শুধুমাত্র মেঘলা কিন্তু বৃষ্টিটা হচ্ছে না এরকম মনে হবে তো এরকম ববি বলব পর্যন্ত এরকম রয়েছে সুতরাং চাষিবাদীদের খুব একটা ভয়ের কোনো কারণ নেই যে এটাতে প্রচন্ড জল জমে যাবে বা চাষের ক্ষতি হতে পারে সেরকম ব্যাপার নেই কিন্তু কিন্তু মেঘলা মেঘলা হবে এবং হালকা বৃষ্টিপাত কেউ কেউ উপকূলীয় অঞ্চলে পেতে পারে এরকম কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে দেখুন মেঘলা মেঘলা হবে কিন্তু ত্রিপুরা থেকে মেঘলা মেঘলা হবে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে না এইটা গেল হচ্ছে বৃষ্টিপাতের ব্যাপার এবার হচ্ছে দু নম্বর পশ্চিমী ঝঞ্ঝা যেটার প্রভাবে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু তুষারপাত এগুলো কিন্তু হওয়া সম্ভব না মেঘমালা মোড়টা এই যে পেয়ে গেছি তো আঠেরো তারিখের পর যেটা দেখুন এখানে আসছে এই কুড়ি তারিখ আরেকটা প্রবেশ করবে বলেছে কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের ওটা যেটা এটা কোনো কারণে একটু নেটটা মনে হচ্ছে স্লো কাজ করছে এটা একবার চেষ্টা করছি এখানে কোনো রকম কিছু দেখাচ্ছে না চলে আসবে হ্যাঁ চলে এসছে তো দেখুন এখানে কিন্তু এই যে কুড়ি তারিখের দিকে আরেকটা পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করছে যেটা কিন্তু বাইশ তারিখের দিকে আমাদের এখানে ছেড়ে যাবে এখানে দেখুন পুরস্কার হবে এই বাইশ তারিখের দিকেই এটা এফেক্টটা থাকবে তো বাইশ তেইশ চব্বিশ এটা কিন্তু খুব শক্তিশালী প্রচণ্ড দেখুন এই যে সবুজ কালাগুলো হচ্ছে বৃষ্টিপাত এবং তুষারপাত নিয়ে এটা প্রবেশ করবে এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে থাকবে এটার প্রভাবে দেখুন এই সমস্ত এলাকা ব্লক হবে বলে এখান থেকে কোনোভাবেই আর ঠান্ডা বায়ু প্রবাহ দেবে না এবং এখানে লো প্রেশার এরিয়া মতো আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে তার মানে এখানে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখি আমরা বজ্র বৃষ্টিপুরে ফেলে একবার দেখি তাহলে ব্যাপারটা বোঝা যাবে দেখুন এখানে কিন্তু অনেক মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে ভারী বৃষ্টিপাতও থাকবে তার মানে দশ মিলিমিটার বৃষ্টিপাত তার মানে বুঝতে পারছেন চন্ডিগড় পাঞ্জাব হরিয়ানা কর্নাল দিল্লি এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং এগুলোতে অনেক দেখুন দুই তিন সেন্টিমিটার পর্যন্ত এখানে তুষার পাঁচ সেন্টিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে যে বৃষ্টি এখানে তুষারপাত থাকছে বুঝতে পারছেন তো এইটার ফলে যেটা হবে আমরা যেটা বুঝতে পারছি এটা আরও ধীরে ধীরে এগোবে ফলে ছাব্বিশ তারিখের দিকে এখানে কিন্তু তাপমাত্রা এখানে কোনো বৃষ্টিপাত বা তুষারপাত বা এসব মানে উত্তর বঙ্গেও নেই কিন্তু এখানে তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে যেহেতু ব্লক থাকবে বুঝতে পারছেন তো ছাব্বিশ তারিখ সরস্বতী পূজার দিন আমরা দেখব যে তাপমাত্রা কিন্তু মনোরম থাকবে খুব বেশি ঠান্ডাও থাকবে না হালকা আমেজ থাকবে এটা কিন্তু হতে পারে এটা আমাদের মনে হচ্ছে সেইভাবেই আপনাদের বললাম এবারে ঘন কুয়াশা যেটা বলেছে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু এই কোচবিহারের দিকে উ ঘন দিকে অতি ঘন আলিপুরদুয়ারের দিকে এবং মালদার দিকে মাঝারি কিন্তু জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরের দিকে অতি ঘন কুয়াশা থাকবে এবং বাংলাদেশের এই রংপুর বিভাগের দিকে এবং এখানে রাজশাহী দিকে মনমোহন সিংয়ের দিকে কিন্তু কুয়াশা দাপট থাকবে এছাড়া কুয়াশা থাকবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের ত্রিপুরার দিকে তো এর এবং আমাদের এখানে হবে একটু ঝাপসা ঝাপসা ভাব থাকবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ঝাপসা ভাব থাকবে কিন্তু সেভাবে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা নেই কিছুটা মালদা সংলগ্ন এলাকাতে একটু কুয়াশা থাকতে পারে মানে মুর্শিদাবাদ এবং যেটা বলবো যে বীরভূম বাকি নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলো কিন্তু সেরকম এফেক্ট থাকবে না তো একটা জায়গায় ক্লিক করে ব্যাপারটা দেখাই তো এখন দুর্গাপুর দেখে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে রোদ রোদধর্মের আকাশই থাকবে আঠেরো তারিখে মেঘলা মেঘলা হবে তাপমাত্রা দেখুন চোদ্দো ডিগ্রি উনিশ তারিখে একটু তাপমাত্রা কমবে উনিশ এবং কুড়ি তারিখের মধ্যে তো এরপর থেকে তাপমাত্রা আর কিন্তু সেভাবে রান নামবে না মোটামুটি বারো তেরো চোদ্দো পনেরোতে চলে যাবে বারো দেখুন বারো এবারে বাইশ তারিখের দিকে ষোলো চলে যাচ্ছে পনেরো চলে যাচ্ছে এবং পনেরোভাবেই থাকছে পনেরো ষোলো তার মানে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ার দিকেই থাকছে এবং সর্বোচ্চ আঠাশ ডিগ্রি পর্যন্ত দুর্গাপুরের দিকে পৌঁছে যাবে তার মানে এইটা যদি এই দিকে হয় তাহলে কলকাতা সংগ্রহ এলাকা বা কলকাতার আশেপাশে কিন্তু তাপমাত্রা আরও উঠে যাবে সুতরাং দেখুন চোদ্দো ডিগ্রি পর্যন্ত থাকছে সতেরো তারিখ পর্যন্ত আঠেরো তারিখ সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূতি থাকবে আঠেরো তারিখ সকাল থেকে মেঘলা মেঘলা হবে তাপমাত্রা বাড়তে থাকছে পুরস্কার দেখা যাচ্ছে কুড়ি এবং একুশ তারিখে একটুখানি হালকা থাকবে ঠান্ডা একটুখানি জাস্ট এই মেঘটা কমে যাওয়ার পরে একটু ঠান্ডা 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 ভাব অনুভূত হবে বাইশ তারিখ থেকে তাপমাত্রা ষোলো ডিগ্রির উপরে উঠতে শুরু করবে সতেরো পর্যন্ত চলে যাচ্ছে পঁচিশ তারিখের দিকে তার মানে স্বাভাবিকের উপরে উঠে যাচ্ছে সুতরাং যেটা হচ্ছে বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাত সেরকমভাবে কিছু নেই হালকা জাস্ট উপকূলীয় অঞ্চলে বাকি অংশে শুধুমাত্র তাপমাত্রা বাড়া বাড়কম করবে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে এই যে পশ্চিমে ঝঞ্ঝার আসার আগে কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু বা উনিশ তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রাটা নেমে যাবে এইখানে ব্যাপারটা যেটা রয়েছে এই যে দেখুন এখানে তাপমাত্রা কিন্তু সাত আটে পৌঁছে যাচ্ছে বুঝতেই পারছেন তো যেটা আমাদের চরম প্রবাস মতো যেটা আগে দেখিয়েছিলাম যে এটা দেখুন এই যে তাপমাত্রা যেটা রয়েছে এখন যেটা রয়েছে এই যে এইভাবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে শৈত প্রবাহ চলছে এই এলাকা পর্যন্ত যার জন্য উত্তরবঙ্গের দিকে ঠান্ডা কিন্তু অনুভূতি হবে শীতের অনুভূতি হবে সতেরো তারিখেও কিন্তু এখানে আরও ঠান্ডা বেড়ে যাবে সতেরো থেকে আঠেরোর মধ্যে যার জন্যে উনিশ তারিখ পর্যন্ত ঠান্ডার দাপট থাকবে এবং এখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে এখানে যার জন্যে কোল্ড ওয়েভ এবং কোল্ড ডে কন্ডিশনের কথা বলেছে এগুলোতে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা তার সঙ্গে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং কিছুটা জলপাইগুড়ি কোচবিহার এবং মেঘালয় আসামের দিকেও কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে এটা চলে যাওয়ার পরে এটা উনিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে কিছুটা ঠান্ডা থাকবে কিন্তু দেখুন দক্ষিণবঙ্গে সে আর কোনো প্রবলেম দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ছে কুড়ি তারিখের দিকে এই এলাকাগুলো অনেকটা গরম হয়ে যাবে এখানেও কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে বুঝতে পারছেন তো এই ব্যাপার এই একুশ তারিখ থেকে এখানে তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে মানে মনে হয় যেন গরম পড়ে গেছে এরকম যেমন প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধি হয় লাল হয়ে আসে এগুলো গরম হঠাৎ করে আবহাওয়াতে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু এই পরিবর্তনটা হবে এটা কিন্তু আমাদের জানিয়ে রাখলাম তো এই সময় থেকে আরো পরিবর্তন থাকতে পারবে আশা করি বুঝতে পেরেছেন এবারে একটা জায়গায় ক্লিক করে দিই ধরে রাখুন এখানে বালুরঘাট এই যে এখানে কিন্তু দেখুন সতেরো তারিখ থেকে নয় ডিগ্রি সাত ডিগ্রি আঠেরো তারিখের দিকে এবং উনিশ তারিখের দিকে আট ডিগ্রি এবং কুড়ি তারিখের থেকে নয় ডিগ্রি এই যে চারটে দিন এখানে কিন্তু প্রচন্ড কাঁপ হবে তারপর একুশ তারিখেও ঠান্ডা ভালোই থাকবে হ্যাঁ বাইশ তারিখ থেকে তাপমাত্রা ধীরে ধীরে উদ্বমুখী হবে মোটামুটি তেইশ চব্বিশ থেকে এখানে দেখা যাচ্ছে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি বা তেরো ডিগ্রি ধরে নেবে তার মানে মোটামুটি ধরে রাখুন যে বাইশ তারিখ সকাল পর্যন্ত কিন্তু সতেরো তারিখ থেকে পাঁচ দিন ভালোই ঠান্ডা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশেও আদম দিকে থাকবে ভালোই ঠান্ডা থাকবে রংপুর বিভাগে একটু ক্লিক করে দিচ্ছি দেখুন রংপুর বিভাগে রংপুরে কিন্তু এখানে বৃষ্টিপাত কিছু থাকছে না আট নয় সাত পর্যন্ত তাপমাত্রা নামবে কুড়ি তারিখেও ঠান্ডা থাকবে একুশ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে পারে ধীরে ধীরে বা বাইশ তারিখের দিক থেকে কিন্তু মোটামুটি এগারো পর্যন্ত থাকবে এখানে কিন্তু ঠান্ডা নামেই থাকবে কিন্তু ওখানে তাপমাত্রা বাড়বে এটা বোঝা যাচ্ছে অর্থাৎ চার পাঁচ দিন ভালোই ঠান্ডা থাকবে এটা বোঝা যাচ্ছে কিন্তু যুবতুবু অবস্থা দক্ষিণবঙ্গে মোটেই থাকবে না ধন্যবাদ